কিভাবে সুন্দর একটা জন্ম নিবন্ধন প্রিন্ট করবেন সেটা আমি দেখাবো। প্রিন্টের জন্য একটা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার লাগবে আর একটা বার্থডে লাগবে, এবং এসেনশিয়াল লিঙ্ক আমি তিনটে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। তো তথ্যগুলো নিয়ে আমরা আমাদের ব্রাউজারে যাচ্ছি, এবং এই যে এই আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, আপনার লিঙ্ক থেকে ঢুকে নেবেন, এখানে বার্থ আইডিটি বসাবেন। সঠিকভাবে বসে এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন 2012/7/24, প্রথমে ইয়ার পরে মান্থ, এবং এই ক্যাপচা কোডটি লিখে দিন। যোগফল হয়েছে 12 দিয়ে সার্চ ক্লিক করুন। এই যে এসে গেল, এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি ক্লিক করুন, তাহলে যে পেন ফর্মুলা চলে আসবে এখানে। দেখুন আপনাদের যদি সঠিক পেজ না আসে, আপনারা যদি A4 সিলেক্ট করি, এফোর পেজ হবে লিগ্যাল, পেজ দিলে লিগ্যাল, তো আপনারা যে পেজ ফর্মেটে চান সেই পেজ সিলেক্ট করে দেবেন, যাতে এখানে সঠিকভাবে শো করে। এফোর দেওয়ার পর এখানে চাইলে আপনি সরাসরি প্রিন্ট করে নিতে পারেন বা পিডিএফ সেভ দিয়ে নিতে পারেন। তো আমরা পিডিএফ হিসাবে সেভ করি, সেভ হয়ে গেল। এখন আমরা যদি ডকুমেন্ট ওপেন করি, এরকম দেখবেন একদম সুন্দর জন্মনিবন্ধন কার্ড। চাইলে এটা দিয়েও আপনি স্কুলে কলেজে জমা দিতে পারেন, কারণ এটা একদম 100% সঠিক তথ্য, ভেরিফাইড, এবং ইংলিশ বাংলা দুটো একসাথেই। ধন্যবাদ।